সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে কৃষি বাংলা ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম জানাচ্ছি, আমি রায়ান আহমেদ। প্রিয় দর্শক বন্ধুরা, আজ আমরা চলে এসেছি শুভ ডেইরি ফার্মে। এই ফার্মে আসার পর দেখতে পারলাম এবারে বেশ কিছু সার বাচ্চা উনি কালেকশন করছে। আজকের পর্বে আপনাদেরকে সেগুলোই দেখাবো এবং কেমন দামের কেমন জাতের এই বাচ্চাগুলো সে রাখছে সেসব বিষয়ে বিস্তারিত জানাবো। আর এই খামারটির অবস্থান হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদী থানা চকনারিচা বাগবাড়িয়া গ্রামে, মানে অরণখোলার পাশে এই গ্রামটি অবস্থিত। তে ওনারা মূলত হাটে উঠায় গরুগুলো বেশি বিক্রি করে থাকে। এর আগে আপনাদেরকে আমি হাটের ভিডিও দেখাইছিলাম, প্লাস আপনারা সিলেক্ট করছিলেন যে শুভ ভাইয়ের গরুগুলো আপনারা খামার থেকে একটু দেখান। সে উদ্দেশ্যে আজকে আমরা ছুটে চলে আসি শুভ ভাইয়ের খামারে। তো এই খামার থেকে আপনাদেরকে যেই সার বাচ্চাগুলো রয়েছে এগুলোর দাম দর জানানোর চেষ্টা করবো। আশা করছি সম্পূর্ণ আয়োজন ধরে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো ভাই, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রথম আমার দর্শকদের উদ্দেশ্যে প্রথম আপনার পরিচয়টা দেন। আমি মোহাম্মদ আলামিন ইসলাম শুভ, আমি গরুর ব্যবসা করি। আসলে আমরা তো হাটে বেশি বিক্রি করি সেটা আপনারা খুব ভালোই জানেন, আমরা তো প্রতিবেদন দিই না। তো আপনি হাটে একদিন প্রতিবেদন দিয়েছিলেন, আপনার দর্শকরা আমার নাম্বার নিয়েছিল, আমার নাম্বারে অনেকেই ফোন দিয়ে বলে যে ভাইয়া আপনার মালগুলা যেগুলো আছে আমরা তো আমরা দেখতে পাই না, আপনি হাটে বিক্রি করেন, যদি আমাদের মালগুলা দেখাইতেন তো আমরা খুব ভালো লাগতো আর কি, আমরা মালগুলা যদি পছন্দ হতো সংগ্রহ করতে পারতাম। আচ্ছা, তে আপনার এখানে তো আসার পরে অনেক সার বাচ্চা দেখতে পারলাম, এগুলো হাটে উঠাই বিক্রি করেন? এগুলো ভাই আমরা হাটে উঠাই বিক্রি করি ভাই। আজকে যেমন শনিবার হাট, আমরা কুষ্টিয়া জেলা দৌলতপুর থানায় আল্লাহ দরগা হাটে আমরা বিক্রি করবো ভাই এগুলো। আচ্ছা, এগুলো কালেকশন করেন কোথা থেকে আপনারা? কালেকশন ভাই আসলে আমরা গ্রাম অঞ্চল থেকেও করি, আবার দেখা যাচ্ছে যে গ্রাম অঞ্চলের মধ্যে যেগুলো ছোটখাটো যেগুলো হাট আছে ওইসব হাটে মনে করেন কি যে গৃহস্থ যেগুলো গৃহস্থ বাচ্চা যেগুলো হাটে তুলে বিক্রি করার জন্য ওইগুলো আমরা আর কি সংগ্রহ করি, সংগ্রহ করে নিয়ে আবার বিভিন্ন হাটে বিক্রি করি, বিভিন্ন হাটে এগুলো বিক্রি করি ভাই। আচ্ছা, তো আজকে প্রতিবেদন দেওয়ার কারণটা কি? আজকের প্রতিবেদনটা দিয়ে আসলে যে বললাম ভাই, অনেক দর্শকই অনেক ভাই ব্রাদার ফোন দিয়ে বলে যে শুভ ভাই যদি আপনার মালগুলো আপনি সংগ্রহ করেন, যেহেতু গৃহস্থর বাচ্চা সংগ্রহ করেন, বর্ডারের বাচ্চা থাকে না, ভালো জাত মানের বাচ্চা থাকে ভাই আপনার কাছে, যদি আপনি যদি প্রতিবেদনের মাধ্যমে যদি আমাকে যদি আমাদেরকে দেখাতে পারতেন তাহলে খুব ভালো লাগতো। দেখা যাচ্ছে আমরা গৃহস্থ বাচ্চাগুলো ভাই আপনার থেকে নিতে পারতাম, অনেক খামারে আছে ভাই বিভিন্ন জায়গার থেকে মনে করেন বর্ডারে টর্ডারে বাচ্চা সংগ্রহ করে, ওইসব বাচ্চা ভাই আমরা আপনার থেকে আশা করি যে ভালো বাচ্চা পাবো, ওই জন্য আর কি আপনাদের আজকে এই ডাকা ভাই যে আমার আপনার দর্শকদের দেখার মালগুলো। আচ্ছা, তো আমার কোনো দর্শক যদি আপনার থেকে গরু নিতে চায় কেমন সুযোগ সুবিধা দেবেন এখানে? সর্বোচ্চ সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করবো ভাই, আমরা যেহেতু আমরা হাটে অল্প সীমিত লাভে আমরা গরু বিক্রি করি, আর আপনার আমরা আসলে নেটে অনেক ব্যাপারে আছে ভাই, ওরা তো নেট ব্যবসায়িক অনলাইনে ব্যবসা করে, আমরা তো অনলাইনে এগুলো বিক্রি করতাম না, এখন এই দর্শকের চাপে মনে করেন প্রতিবেদন দেয়, ইনশাল্লাহ এখন প্রতি সপ্তাহে একদিন দুদিন করে আমরা প্রতিবেদন দিব, আর সবার থেকে চেষ্টা করবো সবার থেকে আমরা 2000-1000 কমে আমরা আপনাদের মালগুলো আপনার দর্শককে দিতে পারবো। আচ্ছা ঠিক আছে ভাইজান, তো চলেন আপনার গরুগুলো দেখাই আর কেমন দামের গরুগুলো রাখছেন আমার দর্শকদের জানে। জি চলেন ভাই দেখাই। আচ্ছা, প্রথমে এক নম্বর সিরিয়ালে যে গরুটা রাখছেন এটা কোন জাতের? এটা ভাই ফিজিয়াম হলস্টাম ফিজিয়াম বাচ্চা ভাই। হলস্টাম ফিজিয়াম? জি। আচ্ছা, বয়স কেমন হয়েছে এটার? এটার বয়স ভাই আপনার 6+। 6 মাস প্লাস? জি। আচ্ছা, এই সম্পূর্ণ সুস্থ সবল আছে তো? হ্যাঁ, এটা সম্পূর্ণ সুস্থ সবল আছে। আচ্ছা, এই বাচ্চাগুলো আপনারা কোথা থেকে কালেকশন করেন? এটা ভাই আমাদের বিভিন্ন জায়গা থেকে কালেকশন করা থাকে, গ্রাম অঞ্চল থেকে থাকে, আবার দেখা যাচ্ছে বাইরে কিছু লোকাল হাট আছে ছোটখাটো ওইসব জায়গা থেকে ভালো যেগুলো পার্সেন্টের বাচ্চা আর কি ওইগুলো মনে করেন আমরা সংগ্রহ করে নিয়ে আসি। আচ্ছা, তো এই বাচ্চাটা যদি আমার কোনো দর্শক নিতে চায় কেমন দাম রাখবেন? এটা আপনি যদি কোনো দর্শক নিতে চায় আসলে এটা দাম দর করা বেশি সুযোগ নাই আর কি। হ্যাঁ, এটা আপনার 43,000 টাকা মাস চাওয়া? 43,000 টাকা দাম চাওয়া? জি। সামান্য কিছু দর দামের সুযোগ থাকবে? দাম দরের সুযোগ আছে ভাই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। 2 নম্বর সিরিয়ালে যে গরুটা রাখছেন এটা কোন জাতের? এটা ভাই ফিজিয়াম বাচ্চা, হলস্টাম ফিজিয়াম। এটা হলস্টাম ফিজিয়াম? এগুলা খুব ভালো বাচ্চা ভাই, পার্সেন্ট এগুলো অনেক বড় হয়, যেগুলো আপনার 12 মন 14 মন করে গোস লাগে গরু গায়ে। হ্যাঁ, এগুলো অনেক এইসব সেই বাচ্চা ভাই। আচ্ছা, কতদিন লালন পালন করতে হবে এই বাচ্চাগুলো? এটা ভাই আপনার লালন পালনের ব্যাপার, যে যে যতদিন করে ভাই, যত বড় করতে চাবে তত বেশি দিন লাগবে ভাই। এটা আপনি মনে করেন যে 6-7 মাস যদি কেউ লালন পালন করে সে খুব আর কি লাভবান হবে। হ্যাঁ। আচ্ছা, তো এটার বয়স কেমন বললেন? এটার বয়স ভাই 5-6 মাস এরকম পিলাছে, আমাদের কিনা জিনিস তো ভাইয়া। 5-6 মাস? জি ভাই। আচ্ছা,
বাসা মানে তো মাশাআল্লাহ খুব ভালো গ্রোথ হয়েছে মাশাআল্লাহ খুব ভালো এসব বাসা মনে করেন যে গায় কাটা বাসা মনে করেন দুধ ভালো পাইছে অনেক বাচ্চা আছে মনে করেন ওর মায়ের দুধ পায় না মেশিনে ধোয়ালেই কাবু হয়ে থাকে ভাই আচ্ছা এই বাচ্চাটার দাম কেমন রাখছেন এটা সাবা দাম 45000 টাকা 45000 টাকা দাম চাচ্ছেন জি ভাই দর দাম করে নিতে পারবেন দর দাম করার সুযোগ আছে আচ্ছা তারপর তিন নম্বর সিরিয়ালে যে গরুটা দেখতেছি কোন জাতের এটা ভাই আহলস্টাম ফিজিয়াম বাচ্চা এগুলা ব্ল্যাক কালার ব্ল্যাক হালকিস্টান ফিজিয়া ফিজিয়া আচ্ছা শাইওয়ালের মনে হয় হালকা ক্রস আছে হ্যাঁ আছে হালকা আচ্ছা তো এই বাচ্চাটার বয়স কেমন হয়েছে এটার বয়স ভাই এটাও এরকম 5.5 মাস বয়স হয়েছে জি ভাই এটার দাম চাচ্ছেন কত এটার দাম চাচ্ছি ভাই 38500 টাকা 38500 টাকা জি ভাই দর দাম করার সুযোগ আছে হ্যাঁ দর দাম করার সুযোগ আছে আচ্ছা ঠিক আছে তারপরে চার নম্বরে যে কালো রঙের একটা বাচ্চা দেখতেছি জি ভাই কি জাতের এটা 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 হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা ভাই এটা হলস্টাইন ফ্রিজিয়ান জি দাদা বয়স কেমন হয়েছে এটার বয়স 5 প্লাস 5 মাস প্লাস আচ্ছা দাম চাচ্ছেন কত এটার দাম চাবা 44000 টাকা 44000 টাকা দাম চাবা কে ওই যে গলা ঝোল মাথা কম্বল লাভি এগুলো দেখান দর্শক বুঝবে যারা এগুলো লালন পালন করে আর কি তারা এগুলো খুব ভালো একটু শাহিওয়াল ক্যাটাগরি আছে গরুটা হ্যাঁ আছে কিন্তু এটা শাহিওয়াল বাচ্চা না এটা ক্রস ব্রিডের বাচ্চা ভাই আচ্ছা শাহিওয়াল ফ্রিজিয়ান ক্রস এরকম হবে আর কি জি জি ভাই আচ্ছা ঠিক আছে তারপর ওই যে ওই সাইডে 5 নম্বরে সাদা কালো যে একটা বাচ্চা দেখতেছি এটা ফিজিয়ান বাচ্চা ভাইয়া ফিজিয়ান জি ভাই বয়স কেমন এটা বয়স 5 মাস প্লাস 5 মাস প্লাস জি মানে বাচ্চাগুলো তো 100% সুস্থ সবল আছে দেখেই বোঝা যাচ্ছে আল্লাহর রহমতে ওই চারটে ঠ্যাং পা গিরি গলা মাথা কম্বলটা দেখান দর্শক বুঝতে পারবে আর কি আচ্ছা বয়স কত বললেন এটা 5 মাস প্লাস ভাই 5 মাস প্লাস জি ভাই দাম চাচ্ছেন কত ওটার দাম চাবা 46000 টাকা 46000 টাকা দাম চাচ্ছেন দরদাম করার সুযোগ থাকবে দরদাম করার সুযোগ থাকবে আচ্ছা ঠিক আছে তে 6 নম্বরে যে বাচ্চাটা রাখছেন এটা কোন জাতের এটা ভাই করস বাচ্চা ফিজিয়ান বাচ্চা সব করস বিটের বাচ্চা ভাই আচ্ছা ফিজিয়ান করস জি আচ্ছা বয়স কেমন ওটার বয়স আপনার 4.5 মাস 4.5 মাস আচ্ছা দাম যাচ্ছেন কত এটার ওটার দাম সব আপনার 34500 টাকা 34500 টাকা দরদাম করার সুযোগ আছে দরদাম করার সুযোগ আছে আচ্ছা তারপরে 7 নম্বরে যে বাচ্চাটা রাখছেন এটা আপনার হালকা একটু বাটি করস আছে হ্যাঁ 10 লাখ করস যাকে বলে এটা 10 লাখ করস বয়স কেমন এটার বয়স আপনি 6 মাস প্লাস 6 মাস প্লাস দাম চাচ্ছেন কত এটা এটার দাম চাবা 42500 টাকা 42500 টাকা দাম চাচ্ছেন দর দাম করার সুযোগ থাকবে আচ্ছা লাস্টে যে গরুটা রাখছেন 8 নম্বর সিরিয়ালে বয়স কেমন হয়েছে এটার এটার বয়স 4 মাস প্লাস 4 মাস প্লাস আচ্ছা এটার দাম চাচ্ছেন কত এটার দাম চাবা 37000 টাকা 37000 টাকা দাম চাচ্ছেন জি দর দাম করে নিতে পারবে হ্যাঁ দর দাম আচ্ছা ঠিক আছে তো আজকের পর্বে এই গরুগুলাই ছিল আরো আছে দাদা ভাই আরো কিছু কিছু ছোট বাচ্চা আছে যে একটা আছে ওটা দেখান দর্শককে আচ্ছা 9 নম্বরে যে বাচ্চাটা রাখছেন এটা কোন জাতের এটা শাইওয়াল বাচ্চা শাইওয়াল বাচ্চা জি দাদা বয়সটা কেমন এটার বয়স আপনার 4 মাস প্লাস 4 মাস প্লাস আচ্ছা বয়সটা মনে হচ্ছে আর একটু বেশি হবে বেশি হবে দাদা এটা আমি তো আন্দাজে আনুমানিক করছি আমার তো মনে হয় আনুমানিক একটা ধারণা আর কি আমার তো কি না এটা আচ্ছা আচ্ছা মনে করেন একটু বেশি কি কমে এরকম আর কি আচ্ছা তো বাচ্চাটার দাম কেমন রাখছেন ভাই ওটার দাম 28000 টাকা 28000 টাকা জি ভাই আচ্ছা দরদাম করার সুযোগ আছে কি দরদাম করার সুযোগ আছে আচ্ছা আরো কিছু আছে আরো কয়েকটা বাচ্চা ওই সাইডে আছে দেখেন দর্শককে ওই পাশে আরো কিছু বাচ্চা আছে চলেন দেখাই রেডি 10 নম্বরে যে বাচ্চাটা রাখছেন এটা কোন জাতের এটা ভাই ফিজিয়ান বাচ্চা ভাই ফিজিয়ান বাচ্চা জি ভাই আচ্ছা বয়সটা কেমন এটার বয়স আপনি 4.5 মাস 5 মাস এরকম ভাই আনুমানিক আচ্ছা দামটা কত যাচ্ছে এটার এটার দাম চাবা ভাই 26000 টাকা 26000 টাকা দাম চাবা আচ্ছা এটা কি ফিক্স নাকি আলোচনার সুযোগ থাকবে এটা আলোচনা শুধু ভাই এটা অল্প সীমিত একটু কম রাখা যায় ভাই এটা দাম চাইনি ভাই সীমিত দরদাম করার সুযোগ থাকবে জি 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 আচ্ছা তারপরে এই যে 11 নম্বরে যে বাচ্চাটা রাখছেন এটা কিরকম কোয়ালিটির বাচ্চা ভাই কোন জাতের এটা আপনার হলস্টাম ফিজামের মধ্যে পড়ে হালকা একটু শাইওয়ালের আচ্ছা ক্রস বিটের একটা বাচ্চা জি ভাই বয়সটা কেমন বললেন এটার বয়স আপনার আনুমানিক 4-5 মাস এরকমই হবে ভাই 4 থেকে 5 মাস দাম চাচ্ছেন কত এটার দাম চাবে আপনার 25500 টাকা 25500 টাকা জি দরদাম করার সুযোগ আছে এটাতে দরদাম করার সুযোগ থাকবে জি আচ্ছা ঠিক আছে
আপনার তো আরো অসংখ্য গরু আছে আসলে এতগুলো দেখানো সম্ভব না তে আজকের পর্বে যে গরুগুলো ছিল আমার কোন দর্শক যদি নিতে চায় তাহলে কিভাবে নেবে এবং কেমন সুযোগ সুবিধা দিবেন আপনি এটা আপনি যদি কোনো দর্শক যদি নিতে চায় হ্যাঁ আমার ইমো নাম্বার ফোন নাম্বার দেয়া থাকবে আমার সাথে কথা বলবে হ্যাঁ দাম দর করার সুযোগ থাকবে আর কি ঠিক আছে যদি টেনে আসতে চায় যদি কোনো আপনার কোনো কাস্টমার যদি আপনার কোনো দর্শক যদি আমার এখানে আসে যদি মালগুলো দেখে যদি সংগ্রহ করতে চায় তাহলে আসবে থাকার জায়গা আছে খাওয়া দাওয়া সব আমার পক্ষ থেকে এটা থাকবে ঠিক আছে যদি কেউ টেনে আসে তাহলে পরে আমাদের ঈশ্বরদী রেলওয়ে জংশনে নামবে আমি তাকে রিসিভ করে নেবো এখান থেকে আমার 2 কিলো রাস্তা হবে আর যদি কোনো ভাই যদি প্রাইভেট কার কিংবা কারো পার্সোনাল গাড়ি কিংবা বাসে যদি আসতে চায় দাশুরা মোড়ে নামবে তাও আমার এখান থেকে 2 কিলো রাস্তা আপ ডাউন হবে আমি তাকে রিসিভ করে নিয়ে আসতে পারবো আর যদি কোনো ভাই আমার এই আপনার প্রতিবেদন দেখি ভিডিও দেখি যদি মালটাকে সংগ্রহ করতে চাই আমার সাথে যোগাযোগ করবে ফোন নাম্বার থাকবে আমার সাথে কন্ট্যাক্ট করবে আচ্ছা আপনার ফোন নাম্বারটা বলে দেন আমরা স্ক্রিনে দিয়ে দিব 017-9125-3797 এটা ইমো নাম্বার এটা পার্সোনাল নাম্বার আচ্ছা এই নাম্বার যোগাযোগ করুন এই নাম্বার যোগাযোগ করলে পাবে আচ্ছা ঠিক আছে ভাইজান আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম